আমি মক্কাকে ভালোবাসি যেহেতু কাবা সারা পৃথিবীর সমস্ত মসজিদের বাবা, নাম হলো কাবা, ওইটা মক্কায় আছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মদিনাকে সম্মান করি, ওইখানে আমার হৃদয়ের আমার প্রাণের স্পন্দন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে, আমি এই জন্য সম্মান করি। কিন্তু আমি কোরআন হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করি। সৌদি আরবের বাদশা কি করলো, এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না, অত সিনেমা হল করছে। এই পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক যদি দেখতে চান বর্তমান জমানায়, এই পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক যদি দেখতে চান তাহলে সালমানকে আপনি দেখতে পারেন। এই লোকটা বর্তমানে ইহুদি খ্রিস্টানদের দালাল। হযরতে ওমর যদি আজকে জীবিত থাকতো সালমানকে জবাই করে দিত। এই লোকটা মুসলমানের বন্ধু না, ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের চির দুশ্মন। কিসের আপনি বললেন সৌদি আরবের বাদশা মিয়া? কোরআন হাদিস দলিল, এছাড়া অন্য কোনো দলিল হতে পারে না।